আজি কটক জিলাৰে প্ৰাকৃতিক বিপৰ্যয়ৰ প্ৰস্তুতি বৈঠক মৌসুমী আসবা পূৰ্বৰ অনুষ্ঠিত হ'ছি আমি বাংকি অঞ্চল গোটেই প্ৰাকৃতিক বিপৰ্যয়ৰ শক্ত ধক্কা সবুবেলে পড়ি থাকে বাংকির প্রত্যেক জনসাধারণ উপরে সেইভাবে স্থলের আমি বিভিন্ন পরামর্শ দিয়েছি কোটি নদীবন্ধ সুদৃঢ়ীকরণ কথা হোক কোটি যদি লগাণ বর্ষা হব তাহলে সেটি পাওয়ার বোট কেমতি মজুদ রহব যে সব রয়েছে বাত্যা আশ্রয়স্থলী বন্যা আশ্রয়স্থলী তাকে কেমতি মরামত করা যাই ব্যবহারযোগ্য করা যাই পারিব এতিসহ ঔষধ মধ্যে কলরা থন্ডা জ্বর সহিত যে সাপ কামুড়া ঔষধ সফিসিয়েন্ট মাত্রার কেমতি মজুদ রখা যাই পারিব এবং উচ্চা জায়গায় তাকে চিহ্নট করা যাই কেমিতি কটক জেলার সমস্ত উচ্চ জায়গায় কেমিতি খাদ্যশস্য সফিসিয়েন্টলি মজুদ রহব এথিপে আজ বিভিন্ন দিগ উপরে আলোচনা করা যাচ্ছি যা আমি সমস্ত জাঁচু ওড়িশার প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নেতৃত্বের বিপর্যয় পরিচালনা ন্যাচুরাল ক্যালামিটি ন্যাচুরাল ডিজাস্টার সকসেসফুলি ফেস করিবারে আমি এক নম্বর রাজ্য ভাবে বিবেচিত হয়েছু সে তাঁরই নেতৃত্বের সেইভাবে ভাবে কটক জেলা মধ্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে আমি যে সব পরামর্শ দিয়েছু তাহা খুব শীঘ্র প্রশাসনিক স্তরের তার সব কার্যক্রম আরম্ভ হব আজ কটক জেলার ডিস্ট্রিক্ট ন্যাচুরাল ক্যালামিটি মিটিং হওয়া যাচ্ছি যে আমার বিধায়ক বাঙ্কি এবং ডিস্ট্রিক্ট আমার যে জেলা পরিষদর প্রেসিডেন্ট এবং অন্য লোক প্রতিনিধি মানে অনেক এবং অন্য সবু লাইন ডিপার্টমেন্টর অধিকারী আমার যে সব কলেক্টরস তহসিলদার সমস্তে অনেক আজ আমি রিভিউ করুছু যে আমার যে প্রিপেয়ার্ডনেস রয়েছে বর্ষা সময়ের যে জলপ্লাবিত অঞ্চলগুলিকে কোণ সুবিধা সব রহবা দরকার তাকে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ এবং এরিয়া ওয়াইজ মধ্যে তদারক সব রিভিউ করুছু এবং যেমতি আমার বন্ধবাড়র কন্ডিশন তা উপরে আলোচনা করা যাব এবং বোট আমার ফ্লড শেল্টরস র কন্ডিশনস তা উপরে মধ্যে আমি আলোচনা করিবু এবং তাকে ছাড়ি দেলে আমার এগ্রিকালচার ভেটেনারি এসবু এপাই কোণ প্রিপেয়ার্ডনেস রয়েছে হেলথ রিলেটেড যে প্রবলেম হুয়ে তাপাই কোণ প্রিপেয়ার্ডনেস রয়েছে সে বিষয়ে মধ্যে আজ আলোচনা করা যাবে।